কাকু আমরা দিয়ে একটা দেখলাম পরে এবং লাইনে দাঁড়িয়ে দিয়েছি এবং এবারে নির্বাচন মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন। সারা দেশ তৈরি হয়ে আছে, গত পাঁচ বছর আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং এবারে পাঁচ বছরের পরে ওই মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। আমার বিশ্বাস ত্রিপুরার মানুষও, বিশেষ করে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত এই সংসদীয় আসনে মানুষ নির্বিঘ্নে ভোট দেবে, কিন্তু দেখা যায় এখনও পর্যন্ত অনেক মেশিন খারাপ হয়ে গেছে। এরপরে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এবং ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বেশ কিছু জায়গাতে বিজেপির সন্ত্রাসীরা সন্ত্রাস করছে, কিছু এজেন্ট ঢুকতে দেয়নি এবং একটা মহিলা এজেন্ট আছে আমাদের বিলাসপুরে পেছার ধরে মহিলা এজেন্ট ভিতরে আছেন, ওকে বাইর করতে পারে না, তার বাড়িতে এখন হামলা হচ্ছে। এখন আমরা রিটার্ন কমপ্লেন দেব এখান থেকে গিয়ে, এবং এরকম চলছে, তবুও রিগিং করতে পারবে না, কারণ পশ্চিম ত্রিপুরা আসনের অভিজ্ঞতায় আজকে প্রিসাইডিং অফিসারও খুব কঠোর আইন মেনে চলছে, তো এখানে রিগিং করতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী তো দেখেছি, কেন্দ্রীয় বাহিনী ভালোই আছে, কেন্দ্রীয় বাহিনী থাকলে তো হবে না, কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা কারা করে, গাইড কারা করে, গাইড যদি মিসলিড করে মুশকিল। তো এখন পর্যন্ত আমরা মিসলিড করতে দেখি নাই, কয়েকটা সেন্টার এখন খবর পেয়েছি যাব এখন, যেমন ইন্দিরানগর, এরপরে এই দলগাঁও দিকে এক দুইটা সেন্টারে, কিন্তু আমরা আবার ঢোকানোর জন্য চেষ্টা করব। কেউ যদি এজেন্ট নাও থাকে রিগিং করার কোনো স্কোপ নাই, কারণ প্রিসাইডিং অফিসাররা জানে যদি এখানে একটাও যদি বেনিয়ম হয় সঙ্গে সঙ্গে ভোটটা স্টপ হয়ে যাবে, ইলেকশন কমিশনের নির্দেশ, একটা অবসর পাওয়া মাত্র এখানে স্টপ হয়ে যাবে। আমরা এজেন্ট যদি ঢুকতেও না পারে দুই একটা ক্ষেত্রে, কিন্তু বাইরে আমরা সতর্ক আছি, যদি কোনো একটা অনিয়ম হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট করব এবং সঙ্গে সঙ্গে ভোটটা বন্ধ হবে এবং প্রিসাইডিং অফিসার যারা আছে এরা জেল হবে, জরিমানা হবে, চাকরি যাবে। সুতরাং ইলেকশন কমিশন এই ক্ষেত্রে কঠোর আছে এখন পর্যন্ত।